সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সারা দিনের খবরে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের হাতে থাকা সারা দিনের বিভিন্ন আপডেট। সিলেট মহানগরে হঠাৎ করে মোটরসাইকেল চুরির ধুম পড়েছে, রেহাই পাচ্ছে না সাংবাদিক সহ পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তারাও। সম্প্রতি সিলেট মহানগরে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গত দুই ব্যবধানে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই। মহানগর পুলিশের কাছে ভুক্তভোগীদের অভিযোগ, নানা রকমের তালা লাগিয়েও চোরদের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। বিশেষ এক ধরনের চাবি ব্যবহার করে তারা মোটরসাইকেলের তালা সহজেই ভেঙে চুরি করে নিয়ে যাচ্ছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা এবং সাধারণ ডায়েরি করার ফলেও কোনো ধরনের সাড়া মিলছে না প্রশাসনের পক্ষ থেকে। ধরা পড়ছে না চোর বা উদ্ধার করা যাচ্ছে না মোটরসাইকেলগুলো, পুলিশ আরো বলছে। তবে পুলিশ বলছে খোয়া যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করতে না পারলেও চোরদেরকে ধরা সম্ভব হচ্ছে এবং এই কয়েকদিনে সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত চিহ্নিত কাউকে গ্রেফতার করা যায়নি। জানা যায় গত 21 ফেব্রুয়ারি রাতে দৈনিক সমকালের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ফয়সল আহমেদ বাবলুর হিরো গ্লামার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি যায় এবং মোটরসাইকেলটি চুরি হয়েছে জেলগ্রস্ত তার নিজের বাসা থেকে। এছাড়া এর আগে গত 8 ফেব্রুয়ারি সিলেট প্রেস ক্লাবের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়ের মোটরসাইকেলটিও চুরি হয়। তার মোটরসাইকেলও ছিল হিরো গ্লামার ব্র্যান্ডের। চুরির সময় মোটরসাইকেলটি মহানগরের বারুদখানাস্থ সিলমার্ট অবস্থিত জেলা প্রেস ক্লাবের কার্যালয়ের নিচে রাখা ছিল। ঘটনার পর সাংবাদিক মিঠু দাস জয় এবং সাংবাদিক ফয়সাল ফুতুয়ালি থানায় মামলা দায়ের করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এই দুইটি মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি বা গ্রেফতার করতে পারেনি চোরদের কাউকে। এছাড়া কিছুদিন আগে সিলেট কোতোয়ালি থানার শাহজালাল মাজারের পুলিশকে তথ্য কেন্দ্রের একজন পুলিশ সদস্যের মোটরসাইকেলও চুরি হয়েছে, সেটিও উদ্ধার করা যায়নি। গত 22 ফেব্রুয়ারি সুবিধা বাজারের একটি বাসার গ্রিল কেটে এক শিক্ষকের মোটরসাইকেলও চুরি হয়েছে। চোর চক্রের সদস্যরা এতটাই তৎপর যে তারা বাসার গ্রিল কেটে নিয়ে যাচ্ছে মোটরসাইকেল এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তালা লাগিয়েও মোটরসাইকেল রক্ষা করা যাচ্ছে না চোরেদের হাত থেকে। ভুক্তভোগীদের বক্তব্য, মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত সংঘবদ্ধ চোর চক্র সদস্যদের গ্রেফতার করতে না পারলে চুরি থামবে না। জেরির পর চুরির ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, তবে এরপরে আর কোনো ধরনের তৎপরতা চালায় না তারা, ফলে নিজের উদ্যোগে কয়েকদিন খোঁজাখুঁজির পর একসময় থেমে যান সবাই। এছাড়াও গত বছরের শেষের দিকেও বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেক মোটরসাইকেল চুরি হয়েছে, সেই সব চুরির চোরদেরকেও ধরতে পারেনি পুলিশ বা চোর চক্রের মূল হোতাকে তা এখনো সম্ভব হয়নি। এছাড়াও সিলেটে মোটরসাইকেল চুরি করতে একটি বিশেষ চাবি ব্যবহার করে আসছে আন্তজেলার চোরেরা, যেটিকে তারা সিম বলে থাকে সাংকেতিক ভাষায়। গত বছরের মার্চে একজন সিলেটের এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি যাওয়ার পর এক চোরকে গ্রেফতার করে এই চাঞ্চল্যকর তথ্যটি আবিষ্কার করেছে পুলিশ। সিলেটের মিডিয়া অফিসার সুদীপ দাস বলেছে, সিলেট মহানগর আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের আরো লোকবল প্রয়োজন, কিন্তু লোকবল কম হওয়ার কারণে চোরেদের তৎপরতা সিলেটে বেশি। এবং আরেকটি বিষয়, চোরেরা সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে অল্প সময়ের মধ্যে শহরের বাইরে নিয়ে যায় বা রং করে ফেলে বা বডি পাল্টে ফেলে, যে কারণে অনেক যন্ত্রাংশ বদলে যাওয়ার কারণে পুলিশরা সেই মোটরসাইকেলটিকে চিহ্নিত করতে পারে না এবং উদ্ধার করাও সহজ হয় না। এদিকে সিলেট তামাবিল মহাসড়কে আজ 10টার দিকে জাফলং অংশে অনেকক্ষণ মহাসড়ক অবরোধ করে মিছিল করেছেন বারিক শ্রমিকরা এবং তারা বলছেন সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলং পাথরগড়ে থেকে সনাতন পদ্ধতিতে তাদেরকে পাথর উত্তোলন করতে দেওয়ার জন্য দাবিতে তারা বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ফলে সকাল 10টা থেকে প্রায় 3 ঘন্টা যাবৎ সিলেট তামাবিল মহাসড়কের জাফলং অংশে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ ছিল এবং এতে করে বিপাকে পড়েছিলেন পর্যটকরা। আজ সকাল 10টার দিকে জাফলং ব্রিজ থেকে বিক্ষোভ শুরু হয়ে পূর্ব জাফলং পর্যন্ত ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে বিক্ষুব্ধ বাড়ি শ্রমিকরা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন এবং এ সময় পাথর উত্তোলনের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শ্রমিকদের আন্দোলনে বিশ্বের কেউ অতীতে কখনো দাবিয়ে রাখতে পারেনি আর বর্তমানেও পারবে না। বাড়ি শ্রমিকদের রুটি রোজের একমাত্র পথ বন্ধ হয় তা আজ তারা অসহায়, যেন প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাদেরকে যেন আগের মতোই সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে দেওয়া হয়, অনতিবিলম্বে বাণিজ্য শ্রমিকদের কর্মসংস্থান খুলে দেওয়া না হলে আরো কঠোর কর্মসূচির দাবি জানিয়েছেন তারা।
আবারও বাড়ছে বিদ্যুতের দাম। এক মাসের ব্যবধানে আবারও বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। সরকারের নির্বাহে আজ মঙ্গলবার এক রাতেই বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা আসার কথা রয়েছে এবং জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। এবার ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিটের দাম 5% করে বাড়তে পারে। মার্চ মাসের বিল থেকে এই নতুন দাম কার্যকর হতে পারে বলেও জানা গিয়েছে। বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে এই বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান জানিয়েছেন আজ রাতেই প্রজ্ঞাপন জারি হবে। এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এটি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ 30 জানুয়ারি প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে 5% এবং পাইকারি পর্যায়ে 8% বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম। আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করা হতো এবং এই খাতের নিয়ন্ত্রণ করত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে আইন সংশোধন করে এই ক্ষমতা নেওয়া হয়েছে সরকারের হাতে, ফলে নির্বাহী আদেশে এখন থেকে প্রতি মাসেই বাড়ছে বিদ্যুতের দাম। বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে সরকার প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করছে। আজ বাড়ানো হলে গত 14 বছরে পাইকারি পর্যায়ে 12 বার এবং খুচরা পর্যায়ে 13 বার বাড়ানো হবে বিদ্যুতের দাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে বাংলাভিউ এর সাথেই থাকুন।